হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। সবাই আশা করছি অনেক ভালো আছো। তো আজকে ভ্লগটা অনেকটা লেট করেই স্টার্ট করছি, কারণ কাল সারা রাত রুই ঘুমাতে পারিনি। ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল রাতের দিকে, তো কান্নাকাটি করছিল প্রচণ্ড। তো আজকে তো যাচ্ছি ডাক্তার দেখাতে, কালকে তো যেতে পারিনি, আজকে নিয়ে তো যাচ্ছি। আর যেমনই হোক, ভিড় থাকুক যাই থাকুক, দেরি হোক, দেখেই আসবো আজকে। তো হঠাৎ করেই কাল রাতে দেখছি প্রচণ্ড কান্নাকাটি করছিল, বুঝতে পারলাম না কী হলো। আর প্রচণ্ড সর্দিটা মনে হচ্ছে বুকে জমে গেছে, তো সেটার জন্য হয়তো ওর প্রবলেম হচ্ছে। দেখা যাক আজকে কে কী বলে ডক্টর। রোহিত এখনও ঘুমাচ্ছে, এদিকেও ঘুম থেকে ওঠেনি, রাতে প্রায় 3:30টার দিকে ঘুমিয়েছে, খানিকক্ষণ কাঁদছিল, তারপরে আবার আস্তে আস্তে ওই ইনহেলার ওইগুলো দেওয়ার পর থেকে দেখলাম যে ঠিক হলো। তারপর খেলাধুলা করছিল, আর ঘুম তো এমনিই ওর কম, তো একটু কান্নাকাটি করছে, একটু খেলাধুলা করছে, এইভাবেই আর কি সারা রাত কাটিয়ে দিল। 3:30 এরকম সময় ঘুমিয়েছে দিয়ে। তো যতক্ষণ ঘুমাচ্ছে আমি ঝটপট সব কাজগুলো সেরে নিই, আর আজকে একটু তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাব, প্রায় 3টের দিকে বেরোতে হবে। তো সব কিছু একবারে গুছিয়ে গাছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে আজকে ফাইনালি দেখানো হলো চেকআপ? আজকে ফাইনালি দেখানো হলো, আর সেরকম কোনো অসুবিধা নেই, সব ওষুধ ঠিক চলছে, খালি দুটো ওষুধ এক্সট্রা দিল, এমনি সব ঠিকই আছে, মানে তুমি একদম ঠিক আছে, সব ওষুধগুলো ঠিকঠাকই কাজ করছে, তো একটু টাইম লাগবে, আর দুদিন হলে ঠিক হয়ে যাবে। একটু খেয়াল রাখতে বলেছো, তাহলে হয়ে যাবে। এই দেখো ছোট্ট একটা বুনি এসছে দেখা করতে তোমার সাথে। তো দেখা হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় দেখতে পেয়েছো না দিদি? গরম আছে, কারণ আকাশে একটু মেঘলা মেঘলা আছে। তো যাই হোক, ওইটা দেখানো হয়ে গেল শান্তি, ওটার জন্যই আমরা মানে কাল থেকে চেষ্টা করছিলাম যে ওকে যে ডক্টর দেখায় সেখানেই যেন দেখাতে পারি। উনি সবটা জানেন, ওর ধাঁচটা বলছেন, তো উনি বললেন যে না সব ঠিক আছে, নর্মাল একদম, ভয়ের কিছু নেই। খেতে ওখানে ডাক্তারকে দেখেই নিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, আজকেও ভ্যাকসিন নিয়ে দেবে, ওকে ভ্যাকসিন আছে ভেবেছে, কিছু দেই চেক আপ করতে দেবে না, ওয়েট তো মাপতেই দিল না, কান্নাকাটি দিয়ে লাস্টে একটা চকলেট খেয়ে খুশি খুশি বাইরে আসলো। তাই তো চকলেট দিয়েছে তোমাকে, চকো দিয়েছে, এটা কে দিয়েছে? ডাক্তারবাবু দিয়েছে, তো তাহলে আর ভয় পাবে না। হ্যাঁ, রুহিও কাউকে ভয় পায়, কি সিরিয়াসলি, যদি তোমাদেরকে দেখাতে পারতাম, রুহি এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, তোমরা দেখো হেসে লুটো বুকি খেত। চলো ভাই যাই, এবার নাকি ভাই চলো, এবার চা ভাই যাবো, আর ঘুরতে হবে না, চ। ও একটুখানি ভৌ দেখছে, পাখি দেখছে, গাড়ি দেখছে, খুব মজা না? যেতে ইচ্ছা, এটা মা ভৌ শুয়ে আছে, দেখেছিস একটা? কিচ্ছু নেই, ভবিষ্যতের কথা বলছে, তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি ভয় পাচ্ছ, তুমি আমার শোনা, তো আমরা চলো, আমরা স্যারলাক খাবো, হ্যাঁ আমরা স্যারলাক খাবো, চল তোমার খাবা খাবো। ওকে যতবার এমনি করে দাদা বলছে খাবে, আমি যেই বলছি বাবারে, ও কাঁদতে শুরু করে দিচ্ছে। নেবে তুমি, খাবে না, আসো না, নাও নাও, এইটা দেখি, আচ্ছা এইটা দিচ্ছি নাও। বলছে কত কষ্ট করে খেতে চাইলাম, আবার মা বলছে বাবারে, না মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চলো আমরা দেখি গা তো সুন্দর খাবার খাই গা, চলো আমরা, মামা পচা পচা, মামা বাবারে খাচ্ছে, বাবারে বাবারে, পালি চলো সাইড দিয়ে, পালি চলো। ওটাই দেখিয়ে যাচ্ছে, নাও তাহলে, মামা দিতে এসছে বাবারে, নাও নাও বাবারে দিতে এসছে, নাও এটা, মানা বাবারে না, মামা বাবারে না, হ্যাঁ না, এটা
তুমি গুড গার্ল, তুমি গুড গার্ল। মানে আমি গুড গার্ল, খাই না খাই না। চল একটু দেখে চলে যাই। মনে ইচ্ছা আছে কিন্তু ওই বাবারে বলা হচ্ছে বলে খাচ্ছে না। বাবারে খেয়ে নিলো দেখলে। রুহি ঘুম থেকে ওটা খুব কষ্ট পেয়ে গেছে, ওকে বাবারে বলা হয়েছে বলে ওই খাবারটা ভেবেছিল খাবে আর কি। তো এসেই ও ঘুমিয়ে গেছিল, এই এতক্ষণে উঠলো, ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমালো, এখন 7টা বাজে। এবার ওকে দেখি খায় নাকি কিছু। কিছু খাবে? ভাত খাবে? ভাত খাবে? আচ্ছা, আর ওইটা খাবে? ওই যে ওখানে রাখা আছে স্যারালেক, তোমার খাবে? খাবে? হ্যাঁ ওখানে আছে, চলো নিয়ে আসছি। ওখানে আছে রুহি, চারিদিকে খাবার ছড়ানো আছে, যখন যেটা ইচ্ছা হয় বলবে হ্যাঁ ওইদিকে ওইদিকে, যেই মুখের সামনে দেবো তখন আর খাবে না। চলো দেখি, থাক 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 থাক, খাবে না? ওটা খেজুর, রাতের বেলা খেজুর খায় না। চলো ডাক্তার দেখিয়ে আসার পরেও তো রুহি খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে 9:30 পর দেখছি যে প্রচণ্ড জ্বর এসেছিল, 101 উপরে জ্বর। তো তারপরে ওকে জ্বরের ওষুধটা দেওয়ার পর এখন এতক্ষণে ও ঠিকঠাক হয়েছে, জ্বরটা তো মনে হচ্ছে কমেছে, জ্বরটা এখন মেপে দেখলাম এখন নর্মাল আছে আবার টেম্পারেচার। এখন ওই যে দিদুনের সাথে একটুখানি খেলাধুলা করছে, সন্ধ্যা থেকে একদমই ঠিকঠাক ছিল, তারপরে হঠাৎ করেই ঘুমানোর পর দেখছি প্রচণ্ড জ্বরটা চলে এসেছে। হ্যাঁ এসে তো কিছু খাইনি, কিছুই খাইনি, কিছু না, এখন একটুখানি খেলো। ডিম খাওয়ার ইচ্ছা হচ্ছিলো রুহিত, তো ওকে সেটাই দিলাম একটু, তো সেটা একটু খেয়েছে দিয়ে, আর অন্য কিছু খেলো না, ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না, খাবে না ওইসব। তো এতক্ষণে জ্বরটা পুরোপুরি ছেড়েছে না? গাটা ঠান্ডা না এখন? গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, ঘামছে, একটু খেলছে, এখন ঘামছিল অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ এমনি জামা পরেছিল, সোয়েটার পরবে না কিছুতেই, তো গরম লাগছে বলে, তারপর এখন দেখছি আবার ঠিকঠাক আছে। তো অনেকগুলো ওষুধ এখনও বাকি আছে, যে বললাম যে নতুন কিছু ওষুধ দিয়েছে, এগুলো রুহি আগেও খেয়েছে ঠান্ডা লাগার জন্য। এই যো এই ওষুধগুলো, এগুলো আজকে একটা ডোজ করে পড়বে, তো রাতেতে সেইগুলো খাইয়ে দেবো ওকে, তারপরে দেখি কেমন থাকে। এই ওষুধটা আছে, আর একটা এটা না নতুন ওষুধ দিয়েছে এইটা, তো এই দুটো আজকে রাতে বললো যে এক ডোজ করে হবে। আর জ্বরের ওষুধটা তো পড়েই গেল, ডাক্তার জিজ্ঞেস করছিলেন যে জ্বর আছে কিনা, তখন বললাম যে না একদমই জ্বর আসেনি এই দুদিন ধরে, তো হঠাৎ করেই বাড়ি এসে দেখছি যে এরকমভাবে জ্বরটা চলে আসলো। যাই হোক এখন রুহি ঠিকঠাক আছে, রাতে দেখি এখন কি হয়। একটু খাওয়া দাওয়া করলো, ভাবিনি যে ও খাবে, তার জন্য আবার তো ফর্মুলা মিল্ক খায় না বলে এখন আনেই না ফর্মুলা মিল্ক। কিন্তু এই রাতে তো আবার জোর বৃষ্টি নেমেছিল, মানে অঝোরে বৃষ্টি এই শীতের মধ্যে, দাদা আবার গিয়ে এই ফর্মুলা মিল্কটা আবার নিয়ে আসলো। এটা আমরা আনেই নি কারণ রুহি তো খায় না, খেতেই চায় না, এবার সারাদিন যেহেতু কিচ্ছু খাচ্ছে না, তো এটা আবার বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে গিয়ে আবার নিয়ে আসতে হলো। তো দেখি যদি রাতে আবার খিদে পায় বা রুহি জেগে থাকে অন্যান্য দিনের মতো, তাহলে একবার গুলে খাওয়ানোর চেষ্টা করব। রুহি তুমি কেমন আছো বলো? ভালো মামাম, ভালো আছে বলো? ভালো মামাম কি খেলা করছে? তুমি হাই বলবে না কাউকে? হাই বলবে না? ওই দেখো সব ফেলছে এবার একটা একটা করে। তুমি হাই চলো, তুমি হাই বলে দাও। আজকে রুহি শোনার ইচ্ছা নেই কিচ্ছু, নিজের মতো খেলতে ব্যস্ত। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, গুড নাইট, টাটা টাটা মামাম, টাটা। আমাকে খাইয়ে দিচ্ছিল আর রুহিও আমার কোলে বসে বসে একটু একটু ভাত খাচ্ছে, ওই একটা দুটো বেশি খাইনি, একবার দুবার খেলো, দিয়ে এখন আবার ফেলে দিচ্ছে, এখন আর খাবে না, এসে আবার আমার কোলে বসে গেছে। তুমি আর খাবে? খাবে খাবে নাকি? খাবে খাবে দেখি, ও বাবা গান নাচছিল না না।
না চাইছে, ওই রকমই করছে, খাবার চাইছে কিন্তু তারপরে আর খাচ্ছে না। দিয়ে খাবে না? আমি খাই দেবো, মামামকে খাই দেবো। আমি খাবো, আমি খাবো মা। কেন পাবো? তুমি খাবে? হ্যাঁ তুমি খাও, একটু তুমি খাও। চাইছে না? ইয়ে খেছো মা? আচ্ছা আচ্ছা, একটা একটা ফেলে দিচ্ছে, একটা একটা খাচ্ছে। চিবাও চিবাও, ভালো করে চিবাও, চিবিয়ে খাও মা। খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন চিবাচ্ছে। ওরে বাবা, রুই ভাত খাচ্ছে। রুই শুধু ভাত ভালোবাসে। আচ্ছা না, তাকাও তাকাও এদিকে তাকাও। তুকি এদিকে চলে এসো মা, ওদিকে যায় না। ও আছে ওদিকে, বাবা রে পালিয়ে এসো মা। তুকি ওখানে এখন বদমাশি করতে গেছে আবার। মামায়ের মেডেল গুলোর সাথে ওখানে খেলে গে, ওগুলো হচ্ছে ওর ঘন্টা, ওখানে বাজাবে ঘন্টা গুলো। আর একটা একটা মাঝে মাঝে পেরাও নিতে পারে, তখন ওটাকে নিয়ে বেশ আনন্দ করে খেলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার রুহিকে ওষুধ গুলো খাইয়ে দিই, সেই ওষুধ গুলোকে নিয়েই এখন খেলছে। এই ওষুধ গুলো এখন তোমাকে খেতে হবে, সেটা কি তুমি জানো রুহি? এটা কি? ছোট পেপি, ছোট পেপি কেমন আছে গো? এখানে একটা ছোট বেবি আছে, ওষুধটা তোমাকে এখন খেতে হবে, ঠিক আছে? গুটগালের মতো খেয়ে নেবে তো? কে যেই বলেছে ওষুধটা খেতে হবে, ওষুধটা নিয়ে রীতিমতো পালিয়েই যাচ্ছিল। এটাকে মিক্স করতে হবে, ভিতরে জল আছে, জলটা দিয়ে মিক্স করে তারপরে এটা দিতে হবে। না অমনি করে খায় না, আমি তোমাকে দিচ্ছি শোনো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও।